সোমবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর দুই নং ব্লকের অন্তর্গত রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুলে সমস্ত ছাত্রছাত্রীদের মার্কশিট প্রদান করা হলো। এ বিষয়ে রামকৃষ্ণপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিকি দত্ত জানিয়েছেন, তাদের স্কুলের ছাত্রছাত্রীদের এমন ফলাফল করায় সবাই বেশ খুশি। আজকে তাদের মার্কশিট প্রদান করা হলো এবং শেষের দিকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক তার জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কথা বললেন। এমনকি প্রধান শিক্ষক ভাবুক হয়ে ভবিষ্যতে যে সমস্ত সমস্যাগুলি ছাত্রছাত্রীদের জীবনে আসবে তার সাথে কিভাবে মোকাবেলা করবে সে বিষয়েও দীর্ঘক্ষণ তার বক্তব্য দিলেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য স্কুলের শেষ দিনে ওই স্কুলের অন্যতম শিক্ষক উত্তম বাবু তার মূল্যবান বক্তব্য উপস্থাপনা করেছিলেন। এখান থেকে একটা কঠিন লড়াই এবং সংঘর্ষের ময়দানে তোরা পা দিলি। আমি সবসময় বলি যে এটা একটা স্টেশনের মতো, এই জায়গা থেকে বিভিন্ন লাইনের ট্র্যাক আছে, যেখানে তোকে কোন গাড়িতে চলবি কি করবি তার একটা ডিসাইডার ফ্যাক্টর এই জায়গাটাই আছে। ফিল্ডের পর যে ফিল্ডে যাই কর, এটা কখনো তোর গুরুত্ব পাবে না যে তুই গরিব আছিস, তুই বড় লোক আছিস, তুই মেয়ে, তুই ছেলে, তুই এরকম জায়গার আছিস, তুই কলকাতা, তুই শিলিগুড়ির, এটা কোনো ফ্যাক্টরই না। ফ্যাক্টর হলো তোর ভেতরে জজ্বা আছে, এখানে তোরা যারা 90% এর উপরে নম্বর পেয়েছিস, আমাদের প্রত্যেক টিচারের মতামত সবাই এক, এটা ছাকনির মতো ছেকে 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 উপরে উঠছে। এর মধ্যে তোর হার্ড ওয়ার্ক, তোর তুই কতটা উৎসাহ আছে, তোর মধ্যে কতটা সাহস আছে আর রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, এগুলোই তোকে এগিয়ে নিয়ে যাবে পরবর্তীকালে। সত্য প্রতিষ্ঠা করা খুব কঠিন, কিন্তু এর বিকল্প নেই, ওটা মেনটেন করে চলা কঠিন, কিন্তু কারণ তুই খারাপ হতে এক সেকেন্ড সময় লাগে, এক সেকেন্ড, একটা সেকেন্ড তোর ডিসিশন নিলি আর তুই খারাপ হয়ে গেলি, আর ভালো হতে সারা জীবন লড়াই করতে হবে, প্রত্যেকটা সেকেন্ড তোকে লড়াই করতে হবে শুধু ভালো হওয়ার জন্য, ভালো থাকার জন্য। এটা খুব বড় সংঘর্ষ। আমি বলি যে তোরা সবাই মানে ইউ আর দ্য ওয়ারিয়ার অফ নেক্সট ওয়ার্ল্ড, তোরা পরবর্তী জেনারেশন, পরবর্তী পৃথিবীর যোদ্ধা। এবার যোদ্ধা হিসেবে তোকে প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে, তা ধাপে আমরা কিছু না কিছু করেছি, সেগুলো সম্পর্কে জানতে হবে, তার কি প্রভাব সেটা জানতে হবে, মানে প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে পড়তে হবে। আর এরপরে তোরা স্বাধীন, এখানে তোরা উইদাউট ইউনিফর্ম যদি আসিস আমরা বকেছি, আমরা ইনডিসিপ্লিন থেকেছিস আমরা বকেছি, আমরা বলেছি এরকম করতে হবে না এরকম করতে হবে, কিন্তু এরপরে আর কেউ বলার থাকবে না, কেউ বলবে না তুই কলেজে যা না ক্লাস কর, কেউ বলবে না। তুই যে কোনো মানে তোর ড্রেস, ফ্যান্সি ড্রেস যে কোনো কিছু পরে যেতে পারিস, কেউ বলার থাকবে না, তুই সব দিক দিয়ে স্বাধীন, কিন্তু ওর মধ্যেও পরাধীন থেকে যাবে যদি তুই মেনটেন করে না চলিস। আরেকটা কথা, মানে আমাদের জীবনটা এই কলেজ লাইফ থেকে সবাই ভাবে যে আমি এখন মনে হয় মানে বিশ্ব জয় করে ফেলেছি, মানে এরপরে আর কোনো লাইফ নাই, এরপরে আমাদের মনে হচ্ছে যে মানে আর কিছু থাকবে না, মানে এখন আমি একদম সেরা হয়ে গেলাম, আমাকে তো আর কেউ দেখছে না। তখন এক দু বছর কাটতে কাটতে তোর আলাদা মানে ই চলে আসবে, বিভিন্ন নেশায় এরা পড়ে যায়। আমি বলছি যে তুই পড়াশোনায় একটু কম থাক কিন্তু নেশা করিস না, ওটা তোকে কুয়োর মধ্যে ফেলে দেবে। শুধু আমি সিগারেট মদ এগুলোর কথা বলছি না, তার সাথে সাথে মোবাইলের নেশা, ফেসবুকের নেশা, এগুলোর নেশাও তোদেরকে কিন্তু নষ্ট করবে। যত বেশি এই শিকল দিয়ে তোরা জড়িয়ে থাকবি তত বেশি তোদের
যেটা সাকসেস যেটা এম আছে গোল আছে সেটা পেতে তোর কষ্ট হবে, হয়তো পাবিও না। আরেকটা জিনিস, জীবনে কিন্তু আসবে অনেক বাধা, আসবে তোর জীবন যদি স্মুথ হয়, তুই যদি দেখিস যে গ্র্যাজুয়েশনের পর থেকে বাইরে না আমার খুবই স্মুথ, যা করছি সব হয়ে যাচ্ছে, ভাববি যে তুই সঠিক পথে নেই। যে রাস্তা সাকসেস দিবে সে রাস্তা সবসময় সংঘর্ষপূর্ণ হবে, কঠিন হবে, খুব লড়াই করতে হবে। আর যদি খুব স্মুথ হয় ভাববি সঠিক রাস্তায় আমি নেই, আমি আমি সত্যি ভুল পথে আছি, একদম গ্যারেন্টি ভুল পথে আছিস। যদি সঠিক পথে থাকিস তাহলে সংঘর্ষ থাকবে, লড়াই থাকবে, সেখানে উঠে আসতে হবে বারবার, ফুটবলের মতো পড়বি আবার উঠবি, পড়বি আবার উঠবি, এটাই জীবন। আর যদি একদম স্মুথ থাকে জীবন, দেখবি লাইফ লাইন, মানে আমাদের আইসিইউতে একটা বোর্ড থাকে, সেটাতে যদি লাইফ লাইনের রেখাগুলো থাকে, সেই রেখাগুলো আপ ডাউন থাকে, আপ ডাউন থাকে না, এরকম 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 করে, তাহলে তুই বেঁচে আছিস। আর যদি সোজা থাকে মরে গেছিস। সেম 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 আমাদের জীবন, একদম যদি স্মুথ থাকে তোর জীবন তাহলে তুই ওখানে মরে গেছিস। আর যদি আপ ডাউন থাকে ভাববি না ঠিক আছি, আজকে নিচে আছি কালকে আবার উপরে উঠছি, এটাই জীবন। সূর্য অস্ত যাচ্ছে আবার উঠছে, আবার এটাই শিখাচ্ছে, এটাই প্রত্যেকটা জীবন। আবার দেখবি সকালের এরকম, সকালে সকাল দুপুর আর আমাদের রাত, সেরকমই আমাদের জীবন। ছোটবেলা আমাদের তোদের ইয়ং বয়স আবার ওল্ড এজ, ছোটবেলায় কি থাকে খুব এনার্জি, মানে এত এনার্জি, ও ছটপট 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 চঞ্চলের মতো থাকে বাচ্চাটাকে, কেন খুব এনার্জি আছে কিন্তু বোধ নাই ওর মধ্যে, কি করতে হবে ওটা জানে না, কিভাবে করতে হবে ওটা জানে না, তাই জন্য ছটপট করে আসে, বিভিন্ন জিনিস ট্রাই করে আর ভুল করে, বকা খায়। আর তোদের লাইফটাতে সব আছে, এনার্জিও আছে, ক্ষমতা আছে, সব আছে, বুঝছিস যে এটা ভালো এটা মন্দ, কিন্তু করতে হবে খালি। আর যখন বৃদ্ধ হয়ে যাবে ও কিন্তু সব বোঝে, বয়স হয়ে গেছে সব বোঝে, কিন্তু শারীরিক ক্ষমতা নেই। ওকে যদি বলি যে 18 ঘন্টা পরে পড়তে পারবে না, 12 ঘন্টা পরে পড়তে পারবে না, 1 ঘন্টা পড়তে পারবে না, ও পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, কারণ ওই বয়সে শারীরিক ক্ষমতা নেই। কিন্তু তোদের যে বয়স আছে এই বয়সে একটা আলাদা ক্ষমতা আছে, এটাতেই যুদ্ধটা জয় করে নিতে হবে, তাহলে বাকি লাইফটা ঠিক থাকে। রামকৃষ্ণপুর প্রিমিয়াম হাই স্কুল আজকে যেরকম তোদের দেখেছে, তোদের সাথে কথা বলছে, তোরা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবি, তোরা যে যেখানে থাকিস যেখানে যদি প্রতিষ্ঠিত হয়ে যাস, আমাদের স্কুলের সাথে অবশ্যই যোগাযোগ রাখবা, আমরা তোদেরকে আবার এরকম ডাকবো, কথা বলবো, তোদের কাছে শুনবো, তোদের দিয়ে আমাদের পরবর্তী জেনারেশনকে শোনাবো, তোদের দেখাবো, তোদের আইডল বানাবো, এটা রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুল পরিবার তোদের কথা দিল। কিন্তু তোদের প্রতিষ্ঠিত হতে হবে, তাহলে তোকে নিয়ে আসবো, তোকে দেখাবো যে দেখ তোদের দিদি দাদা এখানে পড়েছে, আজকে ও WBCS অফিসার হয়েছে, আজকে IAS অফিসার হয়েছে, তাহলে আমরা বলতে পারবো। আর না হলে কি হবে, না হলে হারিয়ে যাবে, আমি হারিয়ে যেন না যাস তাই আজকে তোদের ডেকেছি। কারণ যতজন মাধ্যমিক দিয়েছে ততজন উচ্চ মাধ্যমিক দেয়নি, কলেজে যেতে যেতে দেখি অনেক হারিয়ে গেছে, যতজন কলেজে ভর্তি হবে এর কয়েকদিন পরে কলেজে যাবে না যাবে না, এরকম করতে করতে কেউ পরীক্ষা দিবে না, ড্রপ দিবে, এরকম করতে করতে দেখি কলেজেও অনেক হারিয়ে গেছে। তারপরে তারপরের লাইফ আরো টাফ। আরেকটা জিনিস মনে রাখবি, যদি পয়সা কামানোর ইচ্ছা থাকে তার জন্য পড়ালেখা দরকার নেই, পড়ালেখা দরকার আছে তোর পয়সাটা যে আছে ওটা ধরে রাখার জন্য। একটা জিনিস খুব ভালো কথা আছে, যদি তুই লেজি হোস, মানে ইফ ইউ আর লেজি ইউ উইল নেভার অ্যাকোয়ার নলেজ, ইফ ইউ আর নট নলেজেবল পারসন ইউ কান্ট কিপ ইউর ওয়েলথ, অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি মানি ইউ ওন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড ইউ উইল নেভার বি হ্যাপি। তো টাকাটা ধরে রাখতে গেলে জ্ঞান দরকার, নলেজ দরকার, তার জন্য পড়াশোনা করা দরকার।
আর সবার ভেতরে ক্ষমতা আছে, ভগবান দিয়েছে। তুই গরিব বড়লোক এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর তোর মধ্যে উৎসাহ উদ্দীপনার সাহস আছে কিনা লড়াই করার, না তুই কথায় কথায় হেরে যাস। আরেকটা হলো আমাদের এই এলাকা বা দেখি যে এখানে ছোট ছোট কারণে ছেলেমেয়েরা আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করলো? আরে তোর জীবনটা সবচেয়ে মূল্যবান, সবচেয়ে ইম্পর্টেন্ট তোর কাছে হলো তোর বাবা আর মা, এটা মাথায় রাখ। আর কেউ না, এরা এরকম আছে। যে যেরকম জায়গায় পড়বি সেখানে আবার নতুন বন্ধু বান্ধবী সৃষ্টি হয়ে যাবে, এটা ফ্লেক্সিবল। তো বন্ধু বান্ধবীর কথায় বা কারোর কথায় কোনোদিন এই ধরনের পথ বেছে নিবি না। জীবনের একটি দরজা যদি বন্ধ হয়ে যায়, 100টি দরজা ভগবান আল্লাহ আমাদের জন্য খুলে দেয়। এটা লাইফের ফিলোসফি আছে, কোনোদিন জীবন এক জায়গায় শেষ হয় না। আমরা যে দেখি এখানে আকাশ, আকাশে কি শেষ? ব্রহ্মাণ্ড এমন এমন আছে, এখানে কি গল্প করতে যাই, এখানে কি শেষ নেই। তেমনি তোর জীবনের কিন্তু শেষ নেই। কেউ কিছু বললো বা কোনো ঘটনা ঘটলো, তার জন্য জীবনকে কোনোদিন শেষ করবি? জীবন প্রচুর মূল্যবান জিনিস, এখানে লড়াই থাকবে, সংঘর্ষ থাকবে, তাহলেই জীবন। এখানে আসবে আপ ডাউন, আসবে দুঃখ কষ্ট আসবে, তাহলে সুখের আনন্দটা পাবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছে, এতে আমরা মাস্টারমশাইরা খুব খুশি হয়েছি। তবে এটা একটা ধাপ, মাধ্যমিক যেমন একটা ধাপ, উচ্চ মাধ্যমিক একটা ধাপ, আবার পরবর্তীকালে উঠারও একটা ধাপ। কিন্তু ধাপগুলো তোরা সবাই ভালো করে পেরিয়েছিস, হ্যাঁ, এর জন্য তোদের অনেক শুভেচ্ছা। মাধ্যমিকে যেমন মাস্টারমশাই বললেন যে প্রথম হয়েছে আমাদের জয়ন্ত দাস, জয়ন্ত দাসকে কৃতিত্ব দেওয়া এই জন্যই আরও দিতে হবে যে পিছন থেকে সামনের দিকে এসেছে এবং এমন একটা জায়গা থেকে ও এসেছে যেখান থেকে কেউ ভাবতে পারিনি যে জয়ন্ত দাস মাধ্যমিকের টপ হবে। তার সঙ্গে মানিদাসকে আমরা ভাবিনি যে সে স্কুলে সেকেন্ড হবে, আমরা এগুলো ভাবিনি। তার মধ্যে ওরা ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকের তুলনায় মাধ্যমিকের রেজাল্ট খুব একটা আশানুরূপ হয়নি, তবুও আমরা আশাবাদী। আমাদের হেডমাস্টার মশাইয়ের মানে অনুপ্রেরণায় আমরা আরও ভালো রেজাল্ট ছাত্রছাত্রী দেওয়ার চেষ্টা করবো, যাতে ছাত্রছাত্রীরা নিতে পারে। এবং যারা উচ্চ মাধ্যমিক যারা পাস করেছ, যেমন আমাদের প্রথম হয়েছে পূজা মজুমদার, ছোটবেলা থেকেই খুব ভালো পড়াশোনা ছিল, ক্লাস ফাইভ থেকেই ভালো পড়াশোনা ছিল, মাধ্যমিকে সেই আশানুরূপ ফল করতে পারিনি। উচ্চ মাধ্যমিক সে দেখিয়ে দিল তার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে এবং তার একটা ইন্টারভিউতে আমি শুনতে পারলাম সে ইতিহাস নিয়ে পড়বে। তো যেহেতু সাবজেক্ট আমার ইতিহাস, সেই জন্য মনে হয় খুব আনন্দ পাচ্ছি আমি। আর সাবজেক্টটা সব হেয় হয়, যেমন হেয় হওয়ার কিছুই নেই, ইতিহাস সাবজেক্টটা অন্য অন্য সাবজেক্টের মতোই গুরুত্বপূর্ণ, যতটা ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ওদের মতো ওদের মতো একই সমতুল্য হচ্ছে ইতিহাস। ইতিহাসটাকে কম ভাবে নিলে হবে না। তাই আজকে বেশি অনেকে বক্তা রয়েছেন, বেশি কিছু বলবো না, তোমরা এগিয়ে যাও। মাস্টারমশাই যেভাবে বলেছেন ভালো বলেছেন, তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা ধন্যবাদ জানাবো যারা উচ্চ মাধ্যমিক শিক্ষকগণ যারা তোমাদেরকে পড়িয়েছে, তারা অনেক খাটাখাটি করেছে, তাদেরকেও ধন্যবাদ। নিজেদের